কাটারের গুলো কিন্তু এইভাবে ঘোরে এবং এর যে কাটার গুলো আছে এগুলো কিন্তু হ্যামার টাইপের কাটার। হ্যালো বন্ধুরা, বন্ধুরা বিজনেস এ ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও, নতুন বিজনেস আইডিয়া নিয়ে। আজ আপনারা ভিডিওতে এই যে মেশিন দুটি দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলিকে বলা হয় পালভারাইজার মেশিন। যে মেশিনটিতে কিন্তু আপনারা চাল, গম, ভুট্টা, বেসন, ছাতু ইত্যাদি জিনিস কিন্তু ইজিলি ভাঙাতে পারবেন। আজ আমি আপনাদের সামনে এই মেশিন দুটি নিয়ে আলোচনা করব, কোন মেশিনে আপনি কি কাজ করতে পারবেন, কি কি ভাঙাতে পারবেন, মেশিনগুলি কিভাবে কাজ হয়, মেশিনগুলির ক্যাপাসিটি কত, মেশিনগুলি কি মেটেরিয়াল দিয়ে তৈরি ইত্যাদি এই সব ব্যাপারে। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে এই মেশিনটি সম্বন্ধে বলবো। এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু একটি পালভারাইজার মেশিন। এই মেশিনটিকে বলা হয় সাইক্লোন টাইপ পালভারাইজার মেশিন। এই মেশিনটি, এই যে মডেলটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই মডেলটা হচ্ছে 3 HP ক্যাপাসিটি মডেল এবং আমি আপনাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি মেশিনটি ঠিক কীরকম দেখতে হয়। এই যে আপনারা একবার ভিডিওটা ভালো করে দেখে নিন। এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি প্রথম থেকে আপনাদেরকে বলি, এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই আমার মোটর ফিট হবে। মানে এইখানে আমার 3 HP মোটর লাগিয়ে মোটরের এই দিকে যে শ্যাফটে যে পুলি থাকে সেই পুলির সাথে এই পুলির কানেকশান করে আমি এই মেশিনটি চালাতে পারবো। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হপার। এইখান থেকে আমার কোনো মাল, মানে সাধারণত এই মেশিনটি সবথেকে ভালো ইউজ করা হয় মশলা বানানোর জন্য। মানে আপনি যদি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, যে সমস্ত মশলা মার্কেটে পাওয়া যায় আপনার যে কোনো মশলা আপনি এই মেশিনটিতে কিন্তু ইজিলি গুঁড়ো করতে পারবেন। এই যে হপারটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখান থেকে কাঁচা মাল দিয়ে দেওয়ার পরে আমার কিন্তু মেন যে কাজ হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটাই আমার মেশিনটা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়ে এই জায়গাটায় আমার কাটার থাকে। কাটানোর পরে এই জায়গাটাতে আমার সাইক্লোন লাগানো আছে। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটাতে এখানে সাইক্লোন লাগানো আছে। এই সাইক্লোন আমার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মালটাকে আমার এর মধ্য থেকে তুলে এই জায়গা থেকে কিন্তু আমার নিয়ে, এই উপরে যেটা দেখতে পাচ্ছেন এখানে ডাস্ট কালেক্ট হয়, তারপরে কিন্তু এই জায়গা থেকে আমার ফেলে দেয়। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মালটা যায়। এই যে হপারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হপারে মাল ঢেলে দেওয়ার পরে আমার এই যে পোর্শনটা আপনি দেখতে পাচ্ছেন, একবার এখান থেকে দেখুন, এই জায়গা থেকে কিন্তু আমার মশলা ভেতরে ঢুকে যায়। মশলা ভেতরে ঢুকে যাওয়ার পরে আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আজকে আমি এটাকে খুলে দিচ্ছি। এটাকে আপনারা দেখুন, এই হপার থেকে কাঁচা মাল ঢেলে দেওয়ার পরে আমার ওই মালটা গিয়ে জমা হচ্ছে। আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আমার এই মালটা। আপনি যখন হপার দিয়ে মালটা ঢেলে দিলেন, হপারের এই জায়গা থেকে কিন্তু মালটা এলো। মালটা এসে, আমার কাঁচা মালটা এই জায়গায় এসে জমা হলো। এই জায়গায় এসে জমা হওয়ার পরে আমি যখন মোটরটাকে স্টার্ট করলাম, মোটর আমার ঘোরার পরে মোটরটাও কিন্তু আমার এই শ্যাফটাকে ঘোরাবে এবং এই শ্যাফটা ঘোরার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হ্যামার টাইপের যে কাটারগুলো আছে এই কাটারগুলো কিন্তু এইভাবে ঘোরে। কাটারগুলো কিন্তু আমার এইভাবে ঘোরার পরে আমার এইখানে কিন্তু প্রোডাকশনটা ভেঙে ভেঙে গুঁড়ো করে দেয় এবং আমার কিন্তু এখানে কাঁচা হলুদ লঙ্কা থেকে কিন্তু গোটা হলুদ গোটা লঙ্কা দিয়ে কিন্তু আমার মশলা তৈরি করে ফেলে। মশলা তৈরি করে ফেলার পরে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ওখানে ফাঁকা আছে, এই ফাঁকা জায়গার মধ্য দিয়ে, এই ভেতরে ফাঁকা জায়গার মধ্য দিয়ে কিন্তু আমার মালটা চলে যাচ্ছে, এই জায়গাটাই এসে জমা হচ্ছে। এইখানে আমার আছে একটা ব্লোয়ার, এই ব্লোয়ারটা কিন্তু আমার মশলাটাকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে উপর দিয়ে তুলে এই জায়গা থেকে ফেলে দিচ্ছে। আমি একবার ভালো করে আপনাকে পুরো মেশিনটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মেশিনটি, যেইখানটায় এই জায়গাটাই হচ্ছে আমার মেন কাজ হয় এবং আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন অলরেডি আমি এই মেশিনে টেস্ট করেছি এবং আপনারা এর মধ্যে হলুদের গুঁড়োও কিন্তু দেখতে পাচ্ছেন, যার মধ্যে কিন্তু আমি হলুদের গুঁড়ো তৈরি করেছি। এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনটি কিন্তু 3 HP ক্যাপাসিটি এবং এই মেশিনটিতে আমি আপনাদেরকে বলবো, এই মেশিনটিতে আপনারা ঘন্টায় 20 থেকে 22 KG প্রোডাকশন পাবেন। মানে আপনি যদি সারাদিনে কাজ করেন 8 থেকে 10 ঘন্টা তাহলে আপনি মোটামুটি সারাদিনে 200 KG মতো মশলা এই মেশিনটি দিয়ে ইজিলি তৈরি করতে পারবেন। এবং আপনাকে এই মেশিনের সঙ্গে কি কি দেওয়া হবে, আপনাকে এই মেশিনের সঙ্গে দেওয়া হবে, এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন পুরো মেশিনের বডি, একদম পুরো টোটাল মেশিনটি আপনাকে দেওয়া হবে। এই জায়গাটায় মোটর ফিট করতে হবে, মোটর ফিটের জায়গা দেওয়া আছে, এটি 3 HP ক্ষমতা সম্পন্ন একটা মোটর এতে লাগবে। এবং তার সঙ্গে দেওয়া হবে আপনাকে চার রকম টাইপের জালি, এই যে দেখতে পাচ্ছেন একটা জালি, তারপরে এই যে আর একটা জালি দেখতে পাচ্ছেন, আরও 3টে জালি, মানে টোটাল আপনাকে এই মেশিনের সঙ্গে দেওয়া হবে 4টে জালি। এই যে 4টে জালি আপনি দেখতে পাচ্ছেন, এই 4টে জালি আপনাকে মেশিনের সঙ্গে দেওয়া হবে। এবং
मेशिन टी आपनार उइदाउट मोटरे प्राइस पड़े आपनार 19,000 टाका। এই কোম্পানির প্রাইস আছে এইখানে, এই কোম্পানিতে প্রাইস আছে 19,000 টাকা এই মেশিনটির বর্তমান প্রাইস। মেশিনটির ফুল বডি কিন্তু মেটালের। এখান থেকে আপনারা যদি এই মেশিনটি পারচেজ করেন তাহলে আপনারা আরেকটি দারুণ সুবিধা যেটি পাচ্ছেন সেটি হচ্ছে এই মেশিনটিতে আপনারা 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। মানে আপনার যদি মেশিন কিনে নিয়ে যাওয়ার 1 বছরের মধ্যে কোনো ম্যানুফ্যাকচারিং ফল্ট আপনার মেশিনে থাকে, মানে কোথাও থেকে যদি ম্যানুফ্যাকচারিং কোনো কারণে যদি আপনার কোনো জায়গায় কেটে যায় বা ভেঙে যায় তাহলে কিন্তু আপনাকে সেই জায়গাটা, সেই পোর্শনটা আপনাকে বিনা খরচে কিন্তু রিপেয়ার করে দেওয়া হবে বা রিপ্লেস করে দেওয়া হবে। এবার আমি চলে আসি এই মেশিনটি সম্বন্ধে। আপনারা এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটিকেও কিন্তু বলা হয় পালভারাইজার মেশিন, এবং এটি কিন্তু MS-এর পালভারাইজার মেশিন। এবং এই যে মডেলটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4.5 HP ক্যাপাসিটি মোটর দিয়ে পরিচালিত হয়। এই মেশিনটিও কিন্তু আপনি বাড়ির সিঙ্গেল ফেজ 220 কানেকশনেই কিন্তু চালাতে পারবেন। আপনাকে একবার আমি দেখিয়ে দিই, এই হচ্ছে মেশিনের হপার, এইখান থেকে আমার কাঁচামাল ঢেলে দেওয়া যায়। এবং এর আরও একটি হপার আছে যেটা এই জায়গায় লাগানো হয়, এই যে মুখ আপনি দেখতে পাচ্ছেন এটা আমি খুলে এই জায়গাতেও কিন্তু আমি হপার লাগাতে পারবো। মানে ঠিক আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আপনারা দেখুন এবার ভালো করে, এই মেশিনটিতে কিন্তু দুটো হপার লাগানো যায়, একটা এই হপার এবং আর একটা হচ্ছে মেন হপার। সাধারণত এই হপারের কাজ হচ্ছে আপনি যদি এই মেশিনটিতে কোনো ভিজে চাল বা ভিজে ডাল বা ভিজে কোনো রকম জিনিস, মশলা ইত্যাদি জিনিস যদি আপনি এইখানে পেশাই করতে চান তাহলে আপনি এই হপার দিয়ে মাল ঢেলে সেইগুলিকে কোটাতে পারবেন। এবং আপনি যদি কোনো শুকনো চাল, গম, মশলা, হলুদ, জিরে, লঙ্কা ইত্যাদি জিনিস যদি আপনি এখানে গুঁড়ো করতে চান তাহলে আপনি এই হপার দিয়ে মাল ফেলে এখানে গুঁড়ো করতে পারবেন। এবং এই মেশিনটি ফুল বডি কিন্তু মাইল্ড স্টিল দিয়ে তৈরি, এবং এটি 4.5 HP ক্ষমতা সম্পন্ন মোটর দ্বারা কিন্তু এটি চালনা করা যায়। এবং এর যে এই যে চেম্বারটা আপনি দেখতে পাচ্ছেন, এই চেম্বার হচ্ছে 12x6 সাইজের এর ড্রাম চেম্বারটা, এবং এই চেম্বারটা কিন্তু পুরোপুরি স্টিলের তৈরি, মানে একদম পুরোপুরি টোটালি কিন্তু এটি স্টিলের তৈরি আছে। আপনাকে যদি আমি এই মেশিনটির প্রোডাকশন বলি তাহলে এই মেশিনটি কিন্তু আপনি ঘন্টায় 35 থেকে 38 কেজি কিন্তু প্রোডাকশন এই মেশিনটিতে আপনি পেয়ে যাবেন। মানে সারাদিন যদি আপনি 8 থেকে 10 ঘন্টা কাজ করেন তাহলে আপনি মোটামুটি 300 থেকে 350 কেজি প্রোডাকশন কিন্তু আপনি এই মেশিনটি দিয়ে পেয়ে যাবেন। এবার আমি আসি এই মেশিনটিতে আপনারা কি কি পাবেন মেশিনের সাথে। এই মেশিনটিতে প্রথম আপনারা এই ফুল মেশিনটি পাবেন। ফুল মেশিনটি মানে আপনারা এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন সাথে আপনার এখানে একটা পুলি পাবেন এবং নিচে আর একটা এক্সট্রা পুলি পেয়ে যাবেন। সাথে আপনারা পাবেন এখানে মেশিনের সাথে 6টা জালি, একটা জালি অলরেডি আমার এই মেশিনের ভেতরে চেম্বারে লাগানো আছে, এছাড়াও আরও 5টা জালি আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 নম্বর সাইজের জালি, এটা হচ্ছে 3 নম্বর সাইজের জালি, এটা হচ্ছে 4 নম্বর সাইজের জালি, এটা হচ্ছে 5 নম্বর সাইজের জালি, এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 6 নম্বর সাইজের জালি এবং 1 নম্বর সাইজের জালি কিন্তু এই চেম্বারে লাগানো আছে। আপনারা এই যে দুটি মেশিন এতক্ষণ দেখলেন বা এই দুটি মেশিন সম্বন্ধে আপনারা যে এতক্ষণ জানলেন, একটা আইডিয়া পেলেন, আপনারা এই মেশিনগুলি কিন্তু বাড়ির সিঙ্গেল ফেজ 220 কানেকশানে কিন্তু চালাতে পারবেন। দুটো মেশিনই কিন্তু আপনারা বাড়ির সিঙ্গেল ফেজ কানেকশানে কিন্তু আপনারা চালাতে পারবেন, এবং এর প্রোডাকশনও কিন্তু খুবই ভালো হয়। এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি কিন্তু মশলা করার জন্য এক দারুণ মেশিন। এই মেশিনটিতে কিন্তু আপনারা যে কোনো মশলা যেমন ইচ্ছাভাবে কিন্তু আপনারা করতে পারবেন, এবং এটি কিন্তু খুবই ডিমান্ডিং একটা মেশিন। এবং এই মেশিনটিও মশলা করা হয়, তবে এই মেশিনটি চাল, গম ইত্যাদি বেশি কাজে কিন্তু এই মেশিনটি বেশি ব্যবহার করা হয়। আপনারা এই যে মেশিন দুটি দেখছেন, এই দুটি মেশিনে কিন্তু এখানে নিজস্ব ম্যানুফ্যাকচারিং মেশিন, এবং আপনারা যদি চান এই মেশিনগুলি ছাড়াও আপনারা যদি নিজস্ব অর্ডার দিয়ে আপনারা মেশিন বানাতে চান তাও কিন্তু এখানে আপনারা অর্ডার দিয়েও কিন্তু মেশিন বানাতে পারবেন। তাতে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করে দিতে হবে কিছু, এবং তাতে কিন্তু আপনি নিজের দরকার অনুযায়ী আপনি অ্যাডভান্স আপনি নিজের মতো করে এখান থেকে মেশিনও কিন্তু আপনারা বানিয়ে নিয়ে যেতে পারবেন। এতক্ষণ আমি আমার ভিডিওতে আপনাদেরকে এই মেশিনগুলি দেখালাম এবং এই মেশিনে কীভাবে কাজ করে এবং মেশিনগুলিতে আপনি কী কী প্রোডাকশন তৈরি করতে পারবেন ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে আলোচনা করলাম। তো বন্ধুরা, আপনারা যদি এই মেশিনগুলি পারচেস করে একটা স্বাধীন বিজনেস করতে চান বা আপনারা যদি নিজস্ব একটা চাকরি বা একটা কাজের পাশাপাশিও আরও একটি ব্যবসা শুরু করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এবং এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া কোম্পানির নাম, অ্যাড্রেস এবং নম্বর দেওয়া আছে, ওইখান থেকে আপনারা যোগাযোগ করে এই কোম্পানির সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারবেন বা এই কোম্পানিতে এসে এইখানে কথা বলে আপনারা এই মেশিনগুলি পারচেস করে নিয়ে যেতে পারবেন। এই মেশিনগুলি কিন্তু 1 বছরের ওয়ারেন্টি কিন্তু এখানে
पे जाडियो भलो लेगे थे तेल अवश्य भिडियो एक लाइक दिए भिडियो शेयर कर देवें। तो बंधुरा आज के पर्यन्त आबार देखा परवर्ती भिडियोते।